বাংলাদেশ আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। Hello world, I am Mohammad Shahjaman. I am Bangladeshi. I want people to have their head high in this world with their efficiency and live independently throughout the ages. The presence of my YouTube in the effort to Infrom, to educate, to Parsuade. Proshno Info Tube, stay with you and you also stay with us. Proshno Info Tube, talk to everyone. বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে ঢাকার এয়ার মোহাম্মদ খানের বাড়ি রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়, যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন মরহুম জনাব আব্দুল হামিদ খান ভাসানী। তিনি আওয়ামী লীগ করে মরতে পারেননি। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব মোহাম্মদ শামসুল হক। তার বাড়ি ছিল টাঙ্গাইলে। তিনি বিখ্যাত পন্নী পরিবারের খুরম খান পন্নীকে 1949 সালে উপনির্বাচনে পরাজিত করেছিলেন। সেই শামসুল হক ও আওয়ামী লীগ করে মরতে পারেননি। তিনি কোথায় মারা গেছেন আওয়ামী লীগ তার খবরও রাখেনি। আরও শুনতে চান, এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে ফিরে যায় 1966 সালে, আওয়ামী লীগের কঠিন সময়। ছয় দফা দেওয়ার পরে আওয়ামী লীগের সকল নেতারা যখন জেলে ছিলেন, তখন একজন ভদ্র মহিলা আওয়ামী লীগকে মায়ের আদর দিয়ে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগ কর্মীদেরকে আশ্রয় দিয়েছিলেন, করেছিলেন উজ্জীবিত। তার নাম আমেনা বেগম। সেই আমেনা বেগম শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি। এমনকি যিনি জীবনের যৌবন কাটিয়েছেন কারাগারে, তিলে তিলে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন এবং মুক্তিযুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন, যিনি না হলে হয়তোবা মুক্তিযুদ্ধ এত ত্বরান্বিত হতো না, সেই জনাব তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগ করে শেষ পর্যন্ত মরতে পারেননি। সিলেটবাসীর শ্রেষ্ঠ সন্তান, প্রিয় সন্তান, যিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে 70 সালে আওয়ামী লীগে নিজের নাম লিখিয়েছিলেন, এবং সিলেটের বালাগঞ্জ দক্ষিণ সুরমা থেকে যিনি পাকিস্তানের জাতীয় পরিষদের মেম্বার ছিলেন, তার নাম জনাব এম এ জি উসমানী সাহেব, এবং তিনি মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন, তিনিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারেননি। 1962 সালে শিক্ষা আন্দোলনের সময় যখন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়, জনাব শাহ মোয়াজ্জেম ছিলেন তখনকার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। জনাব শাহ মোয়াজ্জেম আওয়ামী লীগ করে মরতে পারেননি। তারপর জনাব শেখ ফজলুল হক মনি 15 আগস্ট মৃত্যুবরণ করেছেন। তারপরের প্রেসিডেন্ট জনাব ওবায়দুর রহমান, তিনি বিএনপি করেছেন কিন্তু আওয়ামী লীগ করে মরতে পারেননি। এরপরে জনাব সিরাজুল আলম খান, যাকে বলা হয় স্বাধীনতার রূপকার, ছাত্র যুবকদের মধ্যে যিনি স্বাধীনতার বীজ উজ্জীবিত করেছিলেন, তিনিও আওয়ামী লীগ করে মরতে পারেননি। এরপরে প্রেসিডেন্ট ছিলেন জনাব মাজহারুল আলম বাকি, গণফোরাম করেছেন, অজানা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আওয়ামী লীগ তার খোঁজও রাখেনি। এরপরে জেনারেল সেক্রেটারি সিরাজুল আলম খান শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি। এরপরে আব্দুর রাজ্জাক, যিনি দুবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অত্যন্ত অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আওয়ামী লীগ তার খবরও রাখেনি। এরপরে জনাব আব্দুর রউফ কিছুদিন আগে গণফোরাম করে মৃত্যুবরণ করেছেন। আইয়ুব খানের সময় ছাত্রলীগের নেতা জনাব তোফায়েল আহমেদ, যিনি 11 দফা আন্দোলনের মহান নেতা, এখন আওয়ামী লীগে আছে, কোনো মতে আছেন পরাণ ধরিয়া। এরপর জনাব আসম আব্দুর রউফ আওয়ামী লীগ করতে পারেননি। জনাব নূরে আলম সিদ্দিকী, যার বক্তৃতায় পদ্মা মেঘনা যমুনার ঢেউ থেমে যেত, তিনি আজ জীবিত কিন্তু আওয়ামী লীগ করেন না। জনাব শাহজাহান সিরাজ আওয়ামী লীগ করতে পারেননি। স্বাধীনতার পরে ছাত্রলীগের প্রেসিডেন্ট, জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নে জনাব শেখ শহীদুল ইসলাম, তিনি জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন না। জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, এম এ রশিদ কোথায় আছে কেউ জানেন না। এরপর জনাব মনিরুল হক বিএনপি করেন। 1975 15 আগস্টের পর ছাত্রলীগের নেতা শফিকুল আলম প্রধান আওয়ামী লীগ করতে পারেননি। এম এ আওয়াল আওয়ামী লীগ করতে পারেননি। এরপর
জনাব ওবায়দুল কাদের একমাত্র নেতা ভালো অবস্থায় আছে, বর্তমানে তিনি যোগাযোগ মন্ত্রী। সাধারণ সম্পাদক জনাব বাহারলুল মজনু চুন্নু কোথায় আছে, কেমন আছে খোঁজ নেই। জনাব জালাল, জনাব জাহাঙ্গীর এদেরও কোনো খোঁজ নেই। এরপর জনাব মৃদুল বোস, ত্যাগী নেতা, কোথায় আছে, কেমন আছে, আওয়ামী লীগ তার খোঁজও রাখেনি। জনাব বিশ্বজিৎ নন্দী, যাকে বলা হয় আধুনিক জগতের ক্ষুদিরাম, 75-15 আগস্টের পর যুদ্ধ করে ফাঁসির মঞ্চে গিয়েছিল, আওয়ামী লীগ তার খবরও রাখেনি। স্বাধীনতার পরে ছাত্রলীগের একমাত্র ডাকসু ভিপি জনাব সুলতান মোহাম্মদ মনসুর কোথায় আছে, কি করে, কে জানে। এসব নানা কারণে জনাব শামসুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের যারা নেতা হন, তারা ওই লোকগুলোকে মনে করেন তিনি হচ্ছেন মাছের মা, আর সবগুলো মাছ। একবার জ্যৈষ্ঠ মাসে ডিম পেড়ে যান, আর পর জ্যৈষ্ঠ মাসে এ মাছগুলো আর থাকে না। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমার তথ্যপাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এ ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, আর পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনে অবশ্যই চাপ দিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন। প্রশ্ন ইনপুট ছাত্র এভরিওয়ান, ধন্যবাদ সকলকে।